আপনার বাসায় যদি তেঁতুলের খোসা থাকে, এগুলো ফেলে দিবেন না। এই তেঁতুলের খোসা কী কাজে আসে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনার লাখ টাকা বাঁচিয়ে দিবে। এই খোসা ম্যাজিকের মতো কাজ করে আপনার শরীরের সব ক্লান্তকে দূর করে দিবে। তো চলুন, এই খোসার কী কাজ আমরা জেনে নিই। তেঁতুলের খোসা ব্যবহার করার পর আপনার আয়রন আর ক্যালসিয়াম দুটোর অভাবেই পূরণ হবে। তাছাড়া এই খোসা ব্যবহার করলে আপনার বীর্য দিন দিন ঘন হতে থাকবে। এই খোসা ব্যবহার করলে আপনার হারানো জমিন ফিরে আসবে ইনশাআল্লাহ। তো চলুন, কীভাবে এটি ব্যবহার করবেন জেনে নিই। প্রথমে এই খোসাগুলো ভালো মতো রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকানোর পর খোসা থেকে আঁশগুলো ফেলে দিবেন। তারপর এগুলোকে পাউডার করতে হবে। তার জন্য আপনি ব্লেন্ডার মেশিন কিংবা পাউডার সাহায্যে এগুলোকে ভালো মতো মসৃণ করতে হবে। পাউডার হয়ে গেলে এগুলোকে আমরা আরেকবার রোদে শুকিয়ে নিব। যতটুকু সম্ভব এগুলোকে রোদের মধ্যে শুকাবেন। অন্য কিছু দিয়ে শুকাতে গেলে এগুলোর গুণ আপনি ভালো মতো পাবেন। আসুন জেনে নিই এই খোসাগুলো পাউডার আমরা কীভাবে সেবন করব। পাউডারগুলো সেবন করার জন্য আমাদের দরকার হবে এক গ্লাস দুধ। সেই দুধের মধ্যে এক থেকে দেড় চামচ পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন। সেই মিশানো দুধগুলো সকালে খালি পেটে আর রাতে ঘুমানোর আগে এক গ্লাস খেয়ে নেবেন। ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই দিনে দুইবার খাবেন খালি পেটে। সবাইকে ধন্যবাদ। তো এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।